দেখ সেন দিলারা ম্যাডামের কোয়েল খামার। হ্যাঁ, তিনি একটু জাগাত 500 কোয়েল পালছেন। যে আছেন আমাদের সামনে হলো আমাদের দিলারা ম্যাডাম। হ্যাঁ, তো উনি আপনাদের কোয়েল সম্পর্কে কিছু বলবেন, এর পালন পদ্ধতি কিভাবে পালতে হবে, কিভাবে পালছেন কোয়েলগুলা। এত সুন্দর কোয়েল দিগুলো দেখছেন, কোয়েলগুলো বিশাল একটা সুন্দর সুন্দর কোয়েল, পাখিগুলো খুব সুন্দর। যাই হোক, খাঁচা খাঁচাটা একটু ভিতরে যায়, ভিতরে যায় দেখায় আপনাদের, ঠিক আছে। দেখছেন কি সুন্দর, জাপানি কোয়েল। হ্যাঁ, এটা সাদাটা, তিনি আসলে বাঁশের খাঁচা। দেখছেন যে এটা হলো বাঁশের খাঁচা, বাঁশ, আর এটা হলো নেট, নেট নেট দিয়ে খাঁচা বানাইছেন। খাঁচা বানায় কি সুন্দরভাবে কোয়েলগুলো পালছেন। হ্যাঁ, দেখছেন সুন্দরভাবে কোয়েলগুলো পালছেন, সুন্দর সুস্থ সবল কোয়েলগুলা। এটা আসলে দেখছেন কত সুন্দর জাপান কোয়েল, দর্শক বিশাল সুন্দর দৃশ্য দেখছেন। হলো আমাদের দিলারা ম্যাডাম। যাই হোক, একটু দর্শকদের উদ্দেশ্যে ম্যাডাম কিছু বলেন, কোয়েলগুলা আসলে কিভাবে লিয়ালেন, কিভাবে পালন করলেন। এই খাঁচাটা তো আসলে লোহার খাঁচা বানাতে গেলে এরকম একটা খাঁচা, কয়তলা, চারতলা খাঁচা তৈরি করেছেন, একতলা, দুইতলা, ওই তলায় কিচকি রাখছেন মুরগি, আর এতলায় কি রাখছেন তো লাইটে দেখা যায় না, দেখা যায় কি না। তো কয়টা মুরগি আপনার শিখলে? দেখা যাচ্ছে এবার, দেখছেন দর্শক, হলো দিলারা ম্যাডামের মুরগি। হ্যাঁ, দিলারা ম্যাডামের সেই মুরগি, ঠিক আছে। এখানেও আছে দেখি মুরগি, এখানে কি থাকে, খাঁচাটা খুব সুন্দর করে বানাইছেন। ও বাবা, এখানে হাঁস আছে তো দেখছি, কি চীনা হাঁস নাকি দিলার ম্যাডাম, খুব সুন্দর তো। যাক, এটাতে কি আছে, এটা তো মুরগি আছে, হাঁস আছে এক জায়গায়। দেখি খাওয়ার পাত্র, মুরগি খাইতে দিয়েছে না, তো হাঁসগুলো তো দেখছি ক্যাম্বেল হাঁস নাকি, খাঁটি ক্যাম্বেল। তো দর্শক দেখছিলেন দিলারা ম্যাডামের হাঁস মুরগির ফার্ম। ফার্মের কি নাম দিয়েছেন, ফার্ম তৈরি করলেন আপনি? তো আসলে দর্শকদের উদ্দেশ্যে বলেন, আমাদের বাংলাদেশের যেগুলো শ্রোতা বেকার যুবক আছে তাদের উদ্দেশ্যে কিছু বলেন, কিভাবে স্বাবলম্বী হলেন আপনি? পকেটে ভাত, পকেটে ভাত নাই, পেটে টাকা নাই, কুন্ডি, কি সুন্দর একটা
পাখিগুলো খুব দারুণ লাগছে। ঠিক আছে, যাই হোক দর্শক, ভালো থাকবেন আর আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন যাতে দিলারা ম্যাডামের খামার খুব ভালো হয়। ঠিক আছে, গুড বাই। দর্শকের উদ্দেশ্যে একটা টাটা দিয়া দেন, বাই বাই দিয়া দেন, বাই বাই একটা দিয়া দেন শুনুক। আচ্ছা ঠিক আছে দর্শক, মেলা অনুরোধ করার পর তিনি দিলেন না। ঠিক আছে, তাহলে এখানে আমাদের মনে অনুশোচনা থাকি গেল। ঠিক আছে, রাখেন।